রাজধানীর কারওয়ান বাজার। আবারও বেড়েছে চালের দাম, প্রতি কেজিতে দাম বেড়েছে 2 টাকা থেকে 3 টাকা। পার কেজি 2 থেকে 3 টাকা বাড়ছে। মিনিকের চাল যেটা আসলো 58 টাকা, হেঁটে 60 টাকা, আর আটাই চাল যেটা আসলো 44-45, এইটা হয়ে গেছে 47-48। বিক্রেতারা বলছেন আমদানি বন্ধ থাকায় চালের দাম বাড়তি। ইন্ডিয়ান চালগুলো আপনার এলসি বন্ধ হয়ে গেছে, এই জন্য মহিলারা প্রত্যেক চালে কেজিতে 2-3 টাকা বাড়াইয়া দিছে। এছাড়া বেড়েছে আটা, ময়দা, ইলিশ মাছ সহ অন্যান্য মাছের দাম, তবে বেশিরভাগ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের মূল্যেই। ইলিশ মাছ এবার দামই কমলো না, পরিবহনের বাড়া বাইরে গেছে, তো তেলের দাম বাড়ার কারণে কেজি 20-30 টাকা করে বাইরে গেছে। মুরগির দাম গত সপ্তাহ থেকে এর সাথে স্থিতিশীলই আছে, কিছুটা কমেছে ডাল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দাম। নতুন করে এই সপ্তাহের ভিতরে কোনো কিছু তো বাড়ে নেই। পেঁয়াজ আদা রসুনের দাম আগের অবস্থানে আছে, বর্তমানে আটা ময়দার দামটাই বেশি। ভারতীয় টমেটোর দাম এখনো বাড়তি, তবে কমেছে শীতের শাকসবজির দাম। টমেটো এলি ইন্ডিয়ান দরব, এটাগুলোর দাম বেশি, এটা আমি এখন 150 টাকা কেজি বেশি, পেঁপে পাওয়া যায় 20 টাকা কেজি, মূলা পাওয়া যায় 20 টাকা কেজি। মালের চাপ বাড়ছে, মানে মাল বেশি দাম কমছে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।